বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই কিছুক্ষণ আগেই শেষ হয়েছে। স্বতন্ত্র চার মেয়র প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে এবং ছয় প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে থেকে সেখানকার সর্বশেষ অবস্থা জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ হুমায়ুন কবির। হুমায়ুন কবির, এই যে মনোনয়নপত্র বাতিল হলো এবং যাদের প্রার্থিতা আর বৈধ ঘোষণা করা হয়েছে, এইটা সম্পর্কে একটু বিস্তারিত জানাবেন। বাতিল হওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেখছেন কিনা সেখানে? আমরা অপেক্ষা করছি। সিটি কর্পোরেশন নির্বাচনে আজকের ছিল মনোনয়নপত্র বাছাইদের মনোনয়নপত্র বাছাই কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এই মনোনয়নপত্র বাছাইয়ে মেয়র পদে চারজন, সংযুক্ত মহিলা কাউন্সিলর পদে দুইজন এবং সাধারণ কাউন্সিলর পদে 12 জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। রিটার্নিং অফিসার জানিয়েছেন এদের যে মনোনয়নপত্রের ত্রুটি থাকার কারণে, বিভিন্ন ত্রুটি থাকার কারণে মনোনয়নপত্রগুলো বাতিল করা হয়েছে। তবে যাদের মনোনয়নপত্র বাতিল করেছে তারা আজকে এবং কালকে তারা আপিল করতে পারবেন। আপিলের পরে এটি শুনানি হবে। সকাল দশটার পরেই এই মনোনয়নপত্র বাছাইয়ের কাজ শুরু হয়। প্রথমেই বাছাই করা হয় মেয়র প্রার্থীদের, এবং মেয়র প্রার্থীদের মধ্যে যে চারজন আর মনোনয়নপত্র বাতিল করেছে তারা হলেন সৈয়দ মোহাম্মদ ইসাহাক, তার লুৎফুল কবির, এরা সবাই স্বতন্ত্র প্রার্থী। এছাড়া আরও দুজন রয়েছে, সবাই স্বতন্ত্র প্রার্থী আর মনোনয়নপত্র তাদের বৈধ ঘোষণা করেছে। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সাইয়াবাদ, জাতীয় পার্টির ইকবাল হোসেন তাপস, এবং জাকির পার্টির মিজানুর রহমান, এবং ইসলামী আন্দোলনের সৈয়দ ফয়জুল্লাহ করিম, এবং সাবেক মেয়র বিএনপি নেতা আপনার আহসান হাবিব কামালের পুত্র কামরুল আহসান রূপন, এবং স্বতন্ত্র প্রার্থী আলী হোসেন, এদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে। এবং সকাল থেকে এই মনোনয়নপত্র বাছাইয়ের সময় সকল প্রার্থীরাই বেশিরভাগ উপস্থিত ছিলেন এবং তাদের প্রতিনিধি উপস্থিত ছিলেন, তাদের সমর্থক এবং প্রস্তাবক তারাও এখানে উপস্থিত ছিলেন। এবং যাদের মনোনয়ন বাতিল হয়েছে তারা অনেক, কোনো কোনো প্রার্থী বলেছেন যে তাদের মনোনয়নপত্র বাতিল সঠিক হয়নি, এটা তারা জানিয়েছেন। রিটার্নিং অফিসার আমাকে কিছুক্ষণ আগে বলেছেন যে আমরা যে মনোনয়নপত্র বাছাইয়ের ক্ষেত্রে তারা যেটি সঠিক কাগজপত্র কি তারা মূল্যায়ন করেছে, এবং যাদের কাগজপত্রে ত্রুটি ছিল সেই সকল কাগজপত্রে সেগুলো মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামী 25 তারিখ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন এবং 26 তারিখ প্রার্থীদের মধ্যে প্রতীক বিতরণ করা হবে। এর পরপরই প্রার্থীরা নিজ নিজ প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালান শুরু করবে, এবং 12 জুন বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারে বরিশাল সিটি কর্পোরেশনে মোট ভোটার সংখ্যা 2,76,282 জন, এর ভিতরে পুরুষ ভোটার সংখ্যা 1,37,000-এর বেশি, এবং মহিলা ভোটার সংখ্যা 1,38,294। এই দেখা যায় যে মহিলা ভোটার সংখ্যাই বেশি। এই ছিল আমার কাছে বরিশালে যে মনোনয়নপত্র বাছাইয়ের সর্বশেষ।